আল্লাহ নবীর কথাও সত্য, বাবার মর্যাদা শ্রেষ্ঠ এটাও সত্য। আমার আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পিতামাতার হক একত্রে একসাথে বন্দার শ্রেষ্ঠ হক। তবে যদি স্বতন্ত্র মর্যাদা দিতে চাও, কোরআনে কারীমের ইশারাতুন নস বলে বাবার দাম বেশি মায়ের দাম কম। তবে জেনে রাখো, কষ্টের যদি মর্যাদা দিতে চাও তাহলে মায়ের মর্যাদা কষ্টের কারণে কমপক্ষে তিন গুণ বেশি। একটা হচ্ছে স্বাভাবিক মর্যাদা, আর একটা হচ্ছে কষ্টের মর্যাদা দাম। কষ্টের দাম এটা হচ্ছে এক জিনিস, তবে মুরব্বী হিসাবে তোমার বাবাকে ভুলে গেলে চলবে না। তুমি কি জানো তোমার বাবার কথা? একটা সময় তো এমন হয়েছিল, হার ভাঙা খাটুনি দিয়ে বাবা যখন শেষ বেলায় বাড়িতে প্রবেশ করছিলেন, তখন তার হাতে কিন্তু চকলেট ছিলই, চকলেট ছাড়া কিন্তু ঘরে যায় নাই। শুধু কি তাই, চট্টগ্রামে যাওয়া লাগতেছিল, সেই চট্টগ্রাম শহরের মধ্যে গেলেন, আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন, তিন চারবার কাজে লাগলো। এমন অনেক সময় হয় না? বাবা হয়তো বা এমনটা করেছিলেন, চট্টগ্রামে গেলেন, আসলেন, আবার গেলেন, আবার আসলেন, ক্লান্ত শ্রান্ত দেহ নইয়া এক পর্যায়ে ইশার নামাজ আউয়াল ওয়াক্তে পড়ে নিলেন, আর মাকে বললেন খাবারের দরকার নাই, তাড়াতাড়ি ঘুমের ব্যবস্থা করো, তাড়াতাড়ি ঘুমের ব্যবস্থা করো, আজকে তো অনেক টায়ার্ড হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, বারবার সফর হয়েছে, হাড় ভাঙা খাটুনি, খেতে খামারে দোকানে বন্দরের মধ্যে কাজ করলাম, এত কাজ করার পরে আবার এত সফর করলাম, এবার খাবারের প্রয়োজন নাই। সেদিন তোমার মা তোমার বাবাকে বলেছিল সামান্য খেয়ে নিও, খাবার আনতে দেরি হয়ে যায়, ক্লান্ত শ্রান্ত দেহটা কেমন যেন অবসন্ন হয়ে গেল, আর এক পর্যায়ে কেমন করে তিনি ঘুমায় গেছেন বলতেও পারে না। যখন তিনি ঘুমায় দেন, মা বারবার ডাকাডাকি করলেন, বাবা ঘুম থেকে উঠতে পারেন নাই, কেমন যেন বেহুশের মতো হয়ে যান। এমন বেহুশের মতো থাকা অবস্থায় মা এক পর্যায়ে খাবার রেখে তোর ঘুমায় গেলে যাইতে শুরু করলেন, কিন্তু লক্ষ্য করে দেখা গেছে সেই বাবার শিয়রের পাশে তুমি দাঁড়াইয়া গেছো, বাবার শিয়রের পাশে তুমি দাঁড়াইয়া এবার তুমি তোমার বাবাকে বারবার জাগ্রত করার চেষ্টা করো, তুমি তার ঘুম ভাঙানোর চেষ্টা করো, বারবার ঘুম ভাঙানোর চেষ্টা করো, তোমার বাবার খবর নাই। এক পর্যায়ে তুমি তোমার ছোট্ট একটা আঙ্গুল নাকের মধ্যে ঢুকাই দিছো, নাকের মধ্যে ঢুকাই দিয়ে বলতেছো আব্বা উঠো উঠো উঠো, কানের মধ্যে ধরতেছো আর জোরে জোরে চিৎকার করে বলো আব্বা উঠো উঠো, কানের কাছে গিয়া জোরে আওয়াজ করতেছো। বাবা বিরক্ত হয়ে এবার তাকাইলেন, তাকানোর পরে বলতেছেন এমনটা করো না, আমার ঘুমানোর দরকার। নাসুর বান্দা তুমি তখন তোমার বাবাকে ছাড়ো নাই, নাসুর বান্দা হইয়া তুমি এবার তোমার বাবার আঙ্গুলে ধরে ফেলছো, আঙ্গুলটাকে ধরে ডাক দিয়ে বলতেছো উঠো, আমার চকলেট তো আনা হয় নাই, আজকে আমার চকলেট না দিয়া তুমি কেন ঘুমাইতা গেলা, আজকে আমার চিপসের দরকার, চিপস কেন আনো নাই, আমার চিপস আগে দেওয়া লাগবে তারপরে তুমি ঘুমাইতে যাও। বাবা সেদিন তোমাকে বলেছিল একবার না দুইবার না দশবার বাবা ডাকলাম, তোরে আব্বা বলে ডাকলাম, বাবারে আজকে আমি অসুস্থ, আজকে আমি ক্লান্ত, আজকে আমি তোকে এমন করে কোনো কিছু এনে দিতে পারি না, যতই তুমি বলেছিলা, তুমি তুমি তোমার বাবা যতই তোমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল সেদিন তোমাকে প্রভু দিতে পারে নাই, শেষ পর্যন্ত তোমাকে তোমাকে এমন করে কুলের মধ্যে উঠাইলেন, আর এক পর্যায়ে ডেকে ডেকে বলতেছেন আজকে আমি বাজারে যাইব না, আগামীকালকে সকালে 10টা 20টা চকলেট তোমাকে দিয়ে দিব। আবার তুমি শুধালে বাবা তুমি কেন বাজারে যাইতে চাও না, বলে যে আমি হাঁটতে পারি না, এবার বলতেছে অসুবিধা নাই, ছোট্ট হাত বাড়াইয়া আঙ্গুলটাকে সামনে মেলে ধরছো আর বলেছো বাবা এই আমার আঙ্গুলের মধ্যে ধরো, তুমি আমার আঙ্গুলে ধরো, আঙ্গুলে ধরে ধরে তুমি বাজারে যাইবা,
তবু আমার চকলেট না দিয়া তুমি ঘুমাইতে পারো না। এতক্ষণের কষ্ট, এতক্ষণ বেহুশ না খেয়ে ঘুমায় গেছি, এবার কষ্টের হাসির মধ্যে আরো একটু হাসি, সুন্দর একটা হাসি দিয়া তোমাকে এবার জড়াইয়া ধরে। তুমি যতই নাসুর বান্দা হয়ে গেলা, তোমার বাবা কিন্তু বিরক্ত না হইয়া কপালের মধ্যে একটা চুমু খাইল, গালের মধ্যে একটা চুমু খাইল, আবার এই পাশে আরেকটা চুমু দিল, হাতের মধ্যে ধরে চুমু খাইল, আর তোমাকে কাঁধের মধ্যে উঠাইয়া বাজারের মধ্যে দোকানে গেল। যাওয়ার পরে একটা দুইটা তিনটা পাঁচটা চকলেট, চকলেটের প্যাকেট তোমাকে দিয়া দেয়। লোকেরা জিজ্ঞাসা করে মসজিদে আসো নাই, বলে যে হ্যাঁ হ্যাঁ মসজিদে আসি নাই, তাড়াতাড়ি ঘুমাইতে চাইছিলাম কিন্তু পারলাম না। আজকে আমার ছেলে বলতেছে আমি যদি হাঁটতে না পারি তার হাতে ধরে ধরে হইয়া ধরে ধরে বাজারে যাওয়া লাগবে, তবু তাকে চকলেট না কিনে দিয়ে ঘুমাইতে যাওয়া যায় না। এই তো ছিল তোমার বাবা, আজকে তুমি তোমার সেই বাবাকে ভুলে গেছো, আজকে তুমি স্বাবলম্বী হয়েছো, আজকে তুমি পয়সার মালিক হয়ে গেছো, আজকে তোমার গাড়ি আছে, বাড়ি আছে, দোকানের মালিক হয়েছো, টাকা করি তোমাকে তোমাকে ধরা দিয়েছে, আজকে তোমার বাবা হয়ে যায় বুড়া, আজকে সেই বাবার স্থানটুকু তোমার ঘরের মধ্যে না হয়ে বৃদ্ধাশ্রমে চলে যেতে হচ্ছে। ধিক্কার তোমাকে যেই বাবাকে তুমি বৃদ্ধাশ্রমের চিন্তা করতে পেরেছো, ধিক্কার তোমাকে যেই বাবাকে তুমি বুড়ো বলে তুমি গালি দিতেছো। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে ফরমান, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি টাকার মালিক হয়ে গেছো, পয়সার মালিক হয়ে গেছো। আল্লাহ রাসূল সরাসরি বলেছেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুই এবং তোর শত যত সম্পদ রয়েছে সবকিছু আসলে তার মালিক তোর বাবা, তুই তো তোর টাকারই মালিক না, তুই তো তোর জানেরই মালিক না, তোর জানের মালিক তোর বাবা। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, পিতামাতার হক শ্রেষ্ঠ হক, পিতা প্রথম মুরব্বী, পিতামাতা দুইজনের মধ্যে একজনকে যদি তুমি আপন করে নিতে চাও, শ্রেষ্ঠ মর্যাদা দিতে চাও, তাহলে তোমার পিতা এক নম্বরে আসবে, মা দ্বিতীয় নম্বরের মধ্যে আসবে। তবে শুনো, কষ্টের মর্যাদা দিলে তোমার মায়ের দাম তিন গুণ বেশি। আমার আল্লাহ বলেন, কোরআন ঘোষণা করতেছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পিতামাতার হক শ্রেষ্ঠ হক। এই আয়াতের ইশারাতুন নস বলে দিতেছে পিতা এক নম্বর, মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ মর্যাদার মালিক তোমার আব্বা। তবে শুনো, কষ্টের মর্যাদা যদি তুমি দিতে চাও, তাহলে দেখো তোমার মার তিনটা কষ্ট আছে। আমার আল্লাহ কষ্টের আলোচনা করতেছেন, তিনটা কষ্টের কথা বলে দিলেন। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন, এক নম্বর কষ্ট, হামালাতহু উম্মুহু ওয়াহানান, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এটা একটা কষ্ট। আলা ওয়াহানিন, আরো একটা কষ্ট, প্রসব যন্ত্রণার কষ্ট। অফিসালুহু ফি আমাইন, দুধ খাওয়াইবার কষ্ট, তিনটা কষ্ট রয়েছে। এই পর্যায়ে যখন কষ্টের আলোচনা আসে, সেখানের মধ্যে বাবার কষ্টের কথাটা তত গুরুত্ব পায় নাই, কারণ মা যেই কষ্ট বরদাস্ত করেছেন সেই কষ্ট বাবার পক্ষে বোঝাও সম্ভব না। মা যেই কষ্ট বরদাস্ত করেছেন সেই কষ্টটা কশিন কালো কোনো একজন সাধারণ বন্ধা মহিলার পক্ষে বোঝা সম্ভব না। যে মহিলা মা হয়েছেন তার পক্ষে বোঝা সম্ভব, যে মহিলা মা হন নাই তার পক্ষে বোঝা সম্ভব হয় নাই। হামালাতু উম্মুহু ওয়াহানান, গর্ভের কষ্ট, 10 মাস 10 দিন গর্ভের কষ্ট, এত কষ্ট যে কষ্ট কোনোদিন তুমি চিন্তাও করতে পারো না। ভেবে দেখো, বাড়ি ভর্তি মেহমান, মেজবানি খাবারের ব্যবস্থা করা হয়েছে, মা সুস্বাদু খাবারের ব্যবস্থা করলেন, সকলের খাবারের ব্যবস্থা হয়ে গেছে, মা নিজে খান নাই, বাবা খাইলেন, দাদা খাইলেন, দাদি খাইলেন, নানা খাইলেন, নানি খাইলেন, মামা খাইলেন, মামি খাইলেন, খালা খাইলেন, খালু খাইলেন, ফুপা খাইলেন, ফুফি খাইলেন,
চাচা খাইলেন, চাচি খাইলেন, চাচা তো ভাই বোনরা আত্মীয় স্বজন সকলেই খাইলো, খাবার এত বেশি হয়ে গেছে। বাড়ির ভিতরে গৃহপালিত যেই কুকুর রয়েছে, বিড়াল রয়েছে, তাদেরও খাবারের ব্যবস্থা হয়ে গেছে, সকলের খানা হয়ে গেছে। সকলের খাবারের দায়িত্ব ছিল মা, মা পাকাইয়া পাকাইয়া সকলের মেহমানদারি করে নিলেন, সকলকে খানা খাওয়াইলেন। খানা খাওয়াইবার পরে নিজে গিয়া ঘুমায় গেলেন, দরজা বন্ধ করে শুয়ে গেলেন। শাশুড়ি মা লক্ষ্য করে দেখতেছেন, শাশুড়ি মা লক্ষ্য করে দেখতেছেন বৌমা খাই নাই। এবার নিজের বিয়াইন সাহেবকে ডাকতেছেন, বিয়াইন বুঝেন তো আপনারা? হ্যাঁ, শাশুড়ি মা এবার তার নিজের বিয়াইনকে অর্থাৎ এই বৌমার মাকে ডেকে ডেকে বলতেছেন, বিয়াইন সাহেব সকলের খানা হয়ে গেছে, আমার বৌমাটা খাই নাই, আমি আবার খানার কথা বললে হয়তো খাবে না, আপনি গিয়া বলেন। বলে যে না না খেয়ে নিবে। শাশুড়ি আবার ডেকে ডেকে বলতেছেন, বৌমা বড় মজাদার মেজবানি খানা হয়েছে, সকলে বলেছে সুস্বাদু খাবার, এই খাবার তুমি গ্রহণ করো, তুমি খানাটা খেয়ে নিও। এবার বলতেছে না না খাইব না, ভাল লাগছে না। মা এবার চলে আসতেছেন, মা এবার সামনে এসে হাজির হইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দুইজনে মিলে বলতেছেন, বেটিকে ডেকে ডেকে বলতেছেন, মা খেয়ে নিও, খানাটা বড় মজা হয়েছে, কিন্তু মা খান না, খান না, খাইতে চান না। এক পর্যায়ে মায়ের কানে কানে কি যেন বলে দিলেন, আর এক পর্যায়ে বলে দিলেন, কয়দিন হয়ে গেছে কোনো খাবার খাইতে পারি না, খাবারের কথা মনে হইলে কেমন যেন আকাশটা ঘুরে জমিনটা ঘুরে, খাবারের কথা মনে হইলে আর খানা খাইতে পারি না, বমি শুরু হয়ে যায়। এবার একজন আরেকজনের দিকে তাকাইলেন, শাশুড়ি বিয়াইন সাহেব বিয়াইন সাহেবের দিকে তাকাইলেন, নানি দাদি চোখা চোখি কথাবার্তা বললেন, চোখে চোখে কথাবার্তা বললেন, সুখবর আছে, নবাগত মেহমান চলে আসতেছে, আজকে সুখবরের কথা শুনে সকলেই খুশি, কিন্তু আজকে তোমার মা সারাদিন খান নাই। মা এবার বলতেছেন, দাঁড়াও কিছু না কিছু খাওয়া লাগবে, সামান্য শুটকি দিয়ে খাইলেন, একদিন শুটকি শেষ হয়ে গেল, শুটকিও খাইতে পারলেন না, একদিন দেখা গেছে সামান্য ভর্তা খাইল, একদিন সামান্য চাটনি দিয়ে খাইল, কয়েকদিন খাওয়ার পরে দেখা গেছে এখন আর খানা নাই, সারাদিন খাইতে পারেন না, সারা রাত জাগ্রত থাকেন ঘুমাইতে পারেন না, সারা রাত্র জেগে জেগে দাঁত কাটান, মায়ের কষ্ট একবার দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকেন, কিছুক্ষণ বসে থাকেন, কিছুক্ষণ পাইচারি করেন, কিছুক্ষণ এদিক সেদিক চলাফেরা করেন, হাইরে রাত, এত কষ্টের রাত, এই রাত বুঝি খতম হবে না, এমন করে রাত পার করতেছেন, না খেয়ে না খেয়ে দিনটাকে পার করতেছেন। আল্লাহর নবী ফরমান, এমন মায়ের কষ্টের মর্যাদা আমার আল্লাহর নবী দিতেছেন। আল্লাহর নবী ফরমান, যেই মা এমন করে না খেয়ে না খেয়ে কাটাইয়া দিল, যতদিন পর্যন্ত না খেয়ে থাকলো ততদিন পর্যন্ত রোজা রাখার সওয়াব তার আমল নামায় লিখে দিল। দশ মাস দশ দিন খাইতে পারে নাই, দশ মাস দশ দিন রমজান মাসের ফরজ রোজার মতো এমন নাকি তার আমল নামায় দিয়ে দেও। রাতের বেলা ঘুমাইতে পারে না, রাতের বেলা ঘুমাইতে না পারলে অসুবিধা নাই, রাতের বেলা না ঘুমাইলে সারা রাত তাহাজ্জুতের নামাজ পড়ার মতো নেক আমলের সওয়াব তার আমল নামাই দিয়ে দাও। দশ মাস দশ দিন খতম হয়ে যায়, এবার পালা প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে, প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে, আজকে এত প্রসব যন্ত্রণা, এই বুঝি এই যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণার চাইতেও কঠিন, এত কঠিন যন্ত্রণা শুরু হয়ে গেছে প্রসব যন্ত্রণার কারণে। এবার ডাক্তারের শরণাপন্ন হইল, ডাক্তার বলতেছে সমদর পাড়াতে হবে না, সাতকানিয়াতে হবে না, বাঁশখালীতে হবে না, চট্টগ্রাম নেওয়া লাগবে। এবার চট্টগ্রামের মধ্যে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ঠিক করা হইল, অ্যাম্বুলেন্সের মধ্যে তোমার মা বেহুশ, অ্যাম্বুলেন্সের মধ্যে তোমার মায়ের খবর নাই, তোমার মা বেহুশ, বেঁচে আছে নাকি মরে গেছে অনেকেই সন্দেহের মধ্যে পড়ে যান। ডাক্তাররা বলেন যে না না বেঁচে আছে, অসুবিধা নাই। মুরব্বীরা সামনে গিয়া মুখের সামনে নাকের সামনে হাত নিয়ে দেখার চেষ্টা করেন, পালস দেখার চেষ্টা করেন, বেঁচে আছেন, শুধু বেঁচে আছেন, তবে মরার মতো বেঁচে আছেন।
সেই কষ্ট তুমি কোনোদিন বুঝো না। চিন্তা করে দেখো তোমার মা অ্যাম্বুলেন্সের মধ্যে শায়িত, জীবন মরণের সন্ধিক্ষণের মধ্যে যখন থাকি, ও সন্তানের দল চিন্তা করে দেখো সেদিন তোমার মায়ের ঘুম হারাম হয়ে গিয়েছিল, তোমার মায়ের খাবারটা বন্ধ হয়ে গিয়েছিল, তোমার মায়ের জীবন মরণ সমস্যা হয়ে গিয়েছিল, কিন্তু সেদিন তুমি তোমার মায়ের পেটের ভিতরে রক্ত চুষে চুষে খাইয়া তুমি বড় হইলা। তুমি তোমার মায়ের রক্ত চুষে চুষে খাও, খেয়ে খেয়ে তুমি বড় হইতেছ। তোমার মধ্যে এক ধরনের আনন্দ নাড়াচাড়া পেটের মধ্যে চলে, দুনিয়ার মধ্যে তুমি আসতে চাও, দুনিয়ার মায়া তোমাকে মুগ্ধ করতেছে, কিন্তু তোমার মা বেহোশ। অ্যাম্বুলেন্স চলছে, ছুটছে চট্টগ্রাম মেডিকেলের উদ্দেশ্যে, চট্টগ্রাম মেডিকেলের উদ্দেশ্যে যখন চলছে, হঠাৎ করে দেখা গেছে কেমন যেন বাচ্চা প্রসব হয়ে গেছে, বাচ্চা প্রসব হয়ে গেছে। এবার তোমার মা, তোমার মা বাচ্চাটাকে যখন রেখে দিল, এক পার্শ্বে রেখে দেওয়া হইল, এবার মিষ্টি বিতরণ শুরু হয়ে গেছে, এবার খবর ফোনে আলাপ শুরু হয়ে গেছে, ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা এই নিয়ে কথাবার্তা বলা বলি শুরু হয়ে যায়, একজন আরেকজনের মধ্যে মিষ্টি বিতরণ শুরু হয়ে যায়, বাড়িতে বাড়িতে মিষ্টি বিতরণ চলছে। লক্ষ্য করে দেখো সেদিনও তোমার মা বেহুশ, অ্যাম্বুলেন্সে চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যায়। চট্টগ্রামের আধ পথ যখন গেলেন, অর্ধেক রাস্তা পর্যন্ত অতিক্রান্ত করার পরে হঠাৎ করে লক্ষ্য করে দেখা যায় তোমার মা দুইটা চোখ মেলে তাকাইলেন, তাকানোর পরে লক্ষ্য করে দেখলেন তোমার বাবাই পাশে আছে। তোমার বাবা এবার বলতেছেন কি হয়েছে, কেমন লাগছে, বাবার হাতটা মজবুত করে ধরলেন, চেপে ধরলেন। আর তোমার মা এক পর্যায়ে বলতেছেন শোনো আমি কোথায় কিছুই তো বুঝতে পারতেছি না। তোমার মাকে এবার তোমার বাবা বলে দিতেছেন তুমি অ্যাম্বুলেন্স, তোমাকে চট্টগ্রামে নেওয়া হচ্ছে, তোমার একটা বাবু হয়েছে। কষ্টের মধ্যে তোমার মায়ের একটু হাসি চাঁদ মুখে, সেই হাসিটা এত সুন্দর, মেঘে ঢাকা চাঁদ হঠাৎ বের হয়ে গেলে যত সুন্দর লাগি, মায়ের চেহারাটা সন্তানের সুসংবাদ শোনার সঙ্গে সঙ্গে তার চাইতে আরো উজ্জ্বল হয়ে যায়। মা এবার অন্তিম শয্যার মধ্যে শায়িত, মা এবার সামনে চাইতেছে, কষ্ট হচ্ছে, ব্লিডিং হচ্ছে, এই কষ্ট বরদাস্ত করা যাচ্ছে না। নিজের স্বামীর হাতের মধ্যে ধরলেন, তোমার বাবার হাতের মধ্যে ধরলেন, শক্ত করে ধরলেন, বিড়বিড় করে কি যেন বলতে চান, বাবা কানটা মায়ের কানের কাছে নিয়েছে, মায়ের কানের কাছে নিয়ে যান। এবার এক পর্যায়ে বলতেছেন, মা বলতেছেন শুনো সন্তান তো পাইলা, জীবনের বিনিময়ে সন্তানটা দিয়ে দিলাম, আমার মন বলছে আমি আর বাঁচব না, আমার সময় শেষ হয়ে গেছে।